নমস্কার সকলকে উৎপল সেরুওয়ার চ্যানেলে স্বাগত আমি উৎপল তোমাদের সাথে আমি ম্যাকবেদ নাটকটা শুরু করার আগে নিই যে উইলিয়াম শেক্সপিয়ার যিনি হচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকারদের মধ্যে একজন তিনি থার্টি সেভেন সাঁত্রিশটা নাটক লিখে গিয়েছিলেন সাঁত্রিশটা নাটকের মধ্যে সব থেকে বিখ্যাত যে নাটকগুলো ছিল সেগুলো হচ্ছে হ্যামলেট ওথেলো ম্যাকবেদ অ্যান্টনি ক্লিয়প্রেত্যা এবং জুলিয়ার সিজার এই ম্যাকবেথ হচ্ছে তার মধ্যে তোমাদের পাঠ্য আছে এবং ওথেলোও আছে তো আজকে আমরা আলোচনা করবো ম্যাকবেদ নিয়ে দেখো বলা হয়ে থাকে ম্যাকবেদ নাটকে কিন্তু সমস্ত কিছু আছে মানে ভূত পেদনি ডাইনি অশরীরী আত্মা সব কিছু লক্ষ্য করা যায় ম্যাকবেদ নাটকে যেহেতু তোমাদের এখানে পুরো নাটকটা দেওয়া নেই শুধুমাত্র সামারিটুকু দেওয়া আছে তাই হয়তো পুঙ্খানুপুঙ্খ তোমরা সব বুঝতে পারবে না তবু আমি চেষ্টা করবো তোমাদেরকে মিনিংটা করতে করতেই বলে দেবার ভালো করে তোমরা একটু খেয়াল করবে চলো শুরু করা যাক আজকের বিষয় ক্লাস ইলেভেনের র্যাপিড রিডারের ম্যাকবেথ নাটকের সামারির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা দেখো হোয়েন ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড যখন ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা খুব ভালো করে মনে রাখবে আমি এর সাথে সাথে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ সেগুলোও বলে দেবো কিন্তু এই পড়াতে পড়াতেই বলে দেবো তোমরা একটু খেয়াল করবে যে ডানকান যখন স্কটল্যান্ডের রাজা ছিলেন দে আর লিভড এ ব্রেভ জেনারেল একজন খুবই সাহসী সেনাপতি ছিলেন হু ওয়াজ লুকড আপ টু উইথ গ্রেট এস্টিম যাকে প্রচন্ড সম্মান করা হতো থ্রু আউট স্কটল্যান্ড দেখো এখানে থ্রু আউটের পরে ফুলস্টপ পড়ে গেছে ওই ফুলস্টপটা কিন্তু হবে না সমগ্র স্কটল্যান্ড জুড়ে ফর ইজ গ্রেট ভ্যালার তার প্রচণ্ড সাহসিকতার জন্য অ্যান্ড স্কিল ইন ওয়ার্স যুদ্ধক্ষেত্রে দক্ষতার জন্য যে যুদ্ধক্ষেত্রে দক্ষতা এবং সাহসিকতার জন্য ওদের দেশে প্রচণ্ড সম্মান করা হতো একজন খুবই সাহসী সেনাপতিকে হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অব দ্য কিং তিনি এছাড়াও ছিলেন বৃদ্ধ রাজার একজন খুবই ঘনিষ্ঠ আত্মীয় হি ওয়াজ ম্যাকবেদ তিনি ছিলেন ম্যাকবেথ খুব ভালো করে মনে রাখবে দ্য থেন অফ গ্লেমিস গ্লেমিসের থেন মানে সামন্ত রাজা টাইপের যে গ্লেমিশের সামন্ত রাজা ম্যাকবেথ পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়ে বা এমসি কিউ পড়ে যে ম্যাকবেথ কোথাকার সামন্ত রাজা ছিলেন পরবর্তীকালে কোথার হয়েছিলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রথমে তিনি ছিলেন গ্লেমিসের সামন্ত রাজা অবলেট সম্প্রতি হি ডিফিটেড এ রেবেল আর্মি সে পরাজিত করেছিল একটা বিদ্রোহী বাহিনীকে অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অব নরওয়ে যাদিকে সাহায্য করা হয়েছিল নরওয়ের সেনাবাহিনীর দ্বারা ইন গ্রেট নাম্বারস প্রচুর পরিমাণে যে নরওয়ের এক বিশাল সেনাবাহিনী ওদের দেশের কিছু বিদ্রোহীকে রেবেল আর্মি বিদ্রোহী বাহিনীকে সাপোর্ট করেছিল তাদিকে যুদ্ধে পরাজিত করেছে সম্প্রতি ম্যাকবেদ দ্য টু স্কট জেনারেল দুজন স্কটল্যান্ডের সেনাপতি ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ম্যাকবেথ এবং অন্যজনের নাম হচ্ছে ব্যাংকো ওয়ার্ড রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল তারা ফিরে আসছিল সেই যুদ্ধ জয় করে যেখানেতে তারা ওই রিবেল আর্মিটাকে যারা নরওয়ের বহু সৈন্য সাহায্য নিয়ে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তাদেরকে পরাজিত করে ফিরছিল দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং হঠাৎ করে বিদ্যুৎ এবং বাজ পড়ার শব্দ অন দ্য ওয়ে পথেই দে ওয়ার স্টপড বাই তাদেরকে দেওয়া হয়েছিল আটকে দেওয়া হয়েছিল বাই দ্য তিনটি অদ্ভুত দেখতে মূর্তি বা শরীরের দ্বারা দ্যাট লুক লাইক ওমেন যাদিকে দেখে মনে হচ্ছিল মহিলা মানে যে অদ্ভুত দেখতে তিনটে মূর্তি বা তিনটে শরীর থামিয়ে থামিয়েছিল তাদিকে দেখে মনে হচ্ছিল মহিলা এক্সেপ্ট দ্যাট দে হার বিয়ার্ড যদি না তাদের দাড়ি থাকতো তাহলে দেখতে মহিলার মতো কিন্তু তাদের দাড়ি ছিল অ্যান্ড দেয়ার উইদারড স্কিন আর তাদের কোচকানো খসখসে চামড়া অ্যান্ড ওয়াইল্ড ড্রেস আর জঙ্গলিদের মতো পোশাক মেক দেম লুক লাইক আনআলি ক্রিয়েচার তাদেরকে দেখতে কিছুটা অপার্থিব প্রাণীর মতো দেখাচ্ছিল যে তারা এই জগতের এই পৃথিবীর ধরিত্রীর প্রাণী দ্বারা নয় দে ওয়ার ড্যান্সিং তারা নাচছিল দে ওয়্যার সিঙ্গিং তারা গান করছিল দেখো কি গান করছিল ফেয়ার ইজ ফাউল ফাউল ইজ ফেয়ার যা কিছু ভালো তাহাই মন্দ আবার যা কিছু মন্দ তাহাই ভালো দেখো রিডিলিং টার্ম ধাঁধার মতো যে যা কিছু ভালো তাহাই মন্দ আবার যা কিছু মন্দ তাহাই ভালো এটা কি করে সম্ভব তাহলে রিডিলিং টার্ম হোবার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার কুয়াশা আর নোংরা বাতাসে ভেসে চলো অ্যাজ দে স দ্য টু জেনারেলস যখনই তারা দেখলই দুজন সেনাপতিকে খুব ভালো করে মনে রাখবে এখানটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট মানে এমসিকি এর জন্য ইম্পর্টেন্ট তার সাথে সাথে বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট যে কোন ডাইনি কি বলে সম্বোধন করেছিল দ্য ফার্স্ট উইচ স্যালুটের ম্যাকবেথ প্রথম জন ম্যাকবেথকে স্যালুট করলো অভিবাদন জানালো উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্ল্যামিস গ্ল্যামিসের সামন্ত রাজা বলে ঠিকই ম্যাকবেথ ছিল গ্ল্যামিসের সামন্ত রাজা দ্য জেনারেল ওয়াজ কার্সলি স্টার্টেল্ড জেনারেল মানে সেনাপতি ম্যাকবেথ কিছুটা চমকে উঠল টু ফাইন্ড হিমসেল্ফ নোন বাই সাচ ক্রিয়েচার নিজেকে এরকম অদ্ভুত প্রাণীদের কাছেও পরিচিত দেখে চমকে উঠলো যে এরকম যারা অপার্থিব প্রাণী তারাও আমাকে চেনে একটু চমকে উঠল দেখো তাহলে প্রথম উইস তাকে কি বলে সম্বোধন করলো এটা এমসি কিউ পড়ে আবার বড় কোশ্চেনে তিনটে পার্ট পড়ে যে কোন উইস তাকে কি বলে সম্বোধন করেছিল এবার দেখো দ্য সেকেন্ড উইচ দ্বিতীয় ডাইনিটা হিম অ্যাজ দ্য থেন অফ করোর তাকে সম্বোধন করলো করোরের সামন্ত রাজা বলে টু হুইচ হি হ্যাড নো প্রিটেন যেটা সম্পর্কে তার কোনো কোনোমাত্র ধারণা ছিল না কারণ সে তো কটোরের সামন্ত রাজা ছিল না বা থেন ছিল না অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম খুব ভালো করে খেয়াল করবে তৃতীয়জন তাকে কি বলেছিলো ই উল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার তুমি হবে স্কটল্যান্ডের পরবর্তী রাজা সাচে প্রফেটিক গ্রিটিং এরকম ভবিষ্যৎবাণী সুলভ অভ্যর্থনা মাইট ওয়েল অ্যামেজ হিম তাকে প্রচণ্ড ওয়াক করে তুললো যে আমি হব ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা ফর হি নিউ দ্যাট কারণ সে জানতো যে সে বলতে জানতো যে যতদিন রাজার পুত্ররা বেঁচে থাকবে সে কিংস সন কখনো আশাই করতে পারে না রাজ সিংহাসনে বসার জন্য কারণ রাজা মারা গেলেও তার সন্তানরা আছে তারা অটোমেটিক্যালি রাজতন্ত্র মানে তারাই সিংহাসনে বসবে তাই ম্যাকবেদকে যখন থার্ড উইচ বলল। তুমি হবে পরবর্তী স্কটল্যান্ডের রাজা ম্যাকবেদ কিছুটা চমকে গেল বাই দিস টাইম এই সময় ব্যাংকো ওয়াজ কিউরিয়াস টু নো ব্যাংকো আগ্রহী হলো কৌতূহলী হলো জানতে দ্য রিজন হোয়াই দ্য উইচ এস হ্যাড লিটিল টু সি কারণটা কেন ডাইনিগুলো একটু কিছুই বলল না অ্যাবাউট হিম তার সম্পর্কে হোয়ার এস দে কিন্ড অ্যান্ড যেখানে তারা লালন পালন করলো আশার জাগ্রত করলো আশাকে ইন দ্য হার্ট অফ ইস ডিয়ারেস্ট ফ্রেন্ড তার সব থেকে প্রিয় বন্ধুর হৃদয়ে যে আমার সব থেকে প্রিয় বন্ধুর হৃদয়ে তোমরা আশার সঞ্চার করলে তাকে ভবিষ্যৎ স্কটল্যান্ডের রাজা বলে কিন্তু আমার সম্পর্কে তো তোমরা কিছুই বললে না সো দা উইচেস্টার্ন টুয়ার্ডস ব্যাংক সুতরাং ডাইনিগুলো ঘুরল ব্যাঙ্ক হিম তাকে বললো ইন সামিং টার্মস কিছুটা ধাঁধার ছলে টু গ্রেটার ম্যাকবেথের চেয়ে কম অথচ ম্যাকবেথের চেয়ে মহান নট সো হ্যাপি বাট মাছ হ্যাপিয়ার ততটা তুমি সুখী নও কিন্তু অনেক বেশি সুখী দে অলশো প্রফেসিড দ্যাট তারা এছাড়াও ভবিষ্যদ্বাণী করলো যে অল দ্য ব্যাংক উড নেফার রেইন অ্যাজ দ্য কিং অব স্কটল্যান্ড যদিও ব্যাংক ও কোনদিনও স্কটল্যান্ডে রাজত্ব করবে না বা ব্যাংক ও কোনদিনও স্কটল্যান্ডের রাজা হবে না ইয়েট ইজ দ্য সাকসেসরস উড বি দ্য কিংস তবুও তার পরবর্তী প্রজন্ম হবে স্কটল্যান্ডের রাজা অ্যান্ড দেন দে টার্ন ইন্টু থিন এয়ার তারপর তারা মিলিয়ে গেল বাতাসে অ্যান্ড ভ্যানিস্ট অদৃশ্য হয়ে গেল বাই হুইচ দ্য জেনারেলস রিয়েলাইজ যেটার দ্বারা এই সেনাপতিরা উপলব্ধি করল দ্য উইয়ার্ড সিস্টার্স টু বি উইচেস যে এই ভুতুরে বোনেরা আসলে ডাইনি তাই তারা বাতাসের সঙ্গে মিশে যেতে পারলো হোয়াইল্ড এস দেয়ার যখন তারা সেখানে দাঁড়িয়েছিল পন্ডারিং ভাবতে ভাবতে অন দ্য স্ট্রেঞ্জনেস অব দিস অ্যাডভেঞ্চার এই অদ্ভুত অভিজ্ঞতার কথা যখন তারা সেখানে দাঁড়িয়ে ভাবছিল দেয়ার অ্যারাইভড সার্টেন এনভয়েস সেখানে হাজির হলো কিছু দূত ফ্রম দ্য কিং রাজার থেকে হু ওয়ার এম্পাওয়ার্ড যাদিকে ক্ষমতা দেওয়া হয়েছিল টু কনফার আপন ম্যাকবেদ ম্যাকবেদকে আরোপ করতে দ্য টাইটেল অব দ্য থেন অফ কডর কডরের সামন্ত রাজা বলে যে যাদিকে রাজা ক্ষমতা দিয়েছিল যে তোমরা ম্যাকবেদকে কডোরের সামন্ত রাজা বলে উপাধি দিয়ে ঘোষণা করবে বা এই উপাধি তোমরা প্রদান করবে তাহলে দেখো এই মাত্র দ্বিতীয় ডাইনিটা বলে গেল তুমি হবে কডরের সামন্ত রাজা তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা মিলে গেল ইট ওয়াজ অ্যান ইভেন্ট এটা ছিল একটা ঘটনা সো মিরাকুলাসলি করেসপন্ডিং উইথ দ্য প্রডিকশন অফ দ্য উইচেস যেটা ডাইনিদের ভবিষ্যৎবাণীর সঙ্গে এমন ভাবে মিলে গেল দ্যাট ম্যাকবেথ স্টুড দে আর ইন অ্যামেজমেন্ট যে ম্যাকবেথ সেখানে হতবাক বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল যে তার মানে ছিল অক্ষম কোন রকম প্রতিক্রিয়া জানাতে তাদেরকে ধন্যবাদ জানাতে ওই যে তাদের অভিনন্দনের যে তাকে যে একটা থ্যাঙ্কস জানাবে ধন্যবাদ জানাবে সেটাও ম্যাকবেদ পাচ্ছিল না কারণ ম্যাকবেদ পুরোপুরি একদম বিস্ময়ে হতবাক হয়ে গেছিল যে এই মাত্র বললো সঙ্গে সঙ্গে মিলে গেল দেখো এরপরটা খুব ভালো করে লক্ষ্য করবে হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট তার হৃদয়ে আশা ফুলে ফেঁপে যে যেহেতু দ্বিতীয় ডাইনির ভবিষ্যৎবাণীটা মিলেছে তার মানে তৃতীয় ডাইনির ভবিষ্যৎ বাণী সময়ের অপেক্ষা যেহেতু ওয়াজ এখন ভাবছিল ডাইনিটার ভবিষ্যৎবাণীটা টার্নিং টু ব্যাংক ও ব্যাঙ্কর দিকে ঘুরে হি সে বলল দেখো কিরকম করে বলছে তার মানে অলরেডি ওর মধ্যে রাজা হবার আশাটা যে জাগ্রত হয়েছে এটাই তার প্রমাণ কি বলছে দেখো ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন উইল বি দ্য কিংস অব দ্য ফিউচার ব্যাংকো তোমার মধ্যে কি আশার সৃষ্টি হচ্ছে না যে তোমার সন্তানেরা পরবর্তীকালে রাজা হবে বা ভবিষ্যতে রাজা হবে সেন্স যেহেতু হোয়াট দ্য উইচ এজ প্রমিস টু মি যেটা ডাইনিগুলো আমাকে প্রতিশ্রুতি করে গেল হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস কেমন বিস্ময়কর ভাবে সেটা মিলে গেল বা সেটা সঠিক বলে প্রমাণিত হলো দ্যাট হোপ দেখো ব্যাংকও কিন্তু ম্যাকবেথকে সাবধান করছে কিন্তু ম্যাকবেথ সাবধানটা শুনবে না তাই ম্যাকবেথের ডাউনফল হবে পতন হবে এই আশাটায় রিপ্লাইড ব্যাংক ব্যাংক উত্তর দিল মাই টেন কিন্ডেল ইউ টু এম অ্যাট দ্য থ্রোন তোমাকে হয়তো সিংহাসনের লোভ দেখাতে পারে যে এই যে আশা নিয়ে তুমি আমাকে বলছো যে তোমার পরবর্তী প্রজন্ম ভবিষ্যতে রাজা হবে তুমি কি আশা করছো না তার মানে তোমার মধ্যে অলরেডি আশার সৃষ্টি হয়ে গেছে যে তুমি রাজা হবে এই আশাটাই হয়তো তোমাকে সিংহাসনের লোভ দেখাতে পারে কিন্তু দেখো কি বলছে বাট টাইমস ডার্কনেস কিন্তু দিজ প্রায়শই অন্ধকার জগতের এই মন্ত্রীরা মানে ডাইনিরা টেল আস ট্রুথ ইন লিটল থিংস আমাদেরকে অল্পই সত্য কথা বলে মানে ছোটখাটো সত্য কাহিনী বলে থাকে টু বিট্রেস ইন টু ডিডস সব গ্রেটেস্ট কনসিকুয়েন্সেস আর আমাদের সঙ্গে প্রায়শই বড় রকমের ছলনা করে থাকে যার পরিণামটা হয় ভয়ঙ্কর যে আমাদেরকে যেসব রিডিলিং ধাঁধার ছলে করে তার মধ্যে কিন্তু সত্য হয় আর যার পরিণামটা হয় ভয়ঙ্কর কারণ আমরা যখন সেটাকে বৃহত্তরভাবে ভাবে গ্রহণ করি তার মানে ম্যাকবেদকে ডান কান বলতে চাইল যে হ্যাঁ কডোরক যে হ্যাঁ থেনকটা হয়তো মিলে গেছে কিন্তু তুমি যেন কোনোভাবেই রাজা হবার চেষ্টা করো না তাহলে কিন্তু তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে হাউ এভার যাই হোক দ্য প্রফেসিস অব দ্য উইচ এজ হ্যাড সাং টু ডিপ ইন দ্য মাইন্ড অব ম্যাকবেথ যে ডাইনিদের ভবিষ্যৎবাণীগুলো ম্যাকবেথের মনের খুব গভীরে গেথে গিয়েছিল তার বলল ডাইনিদের ওই তিনজন ডাইনির ভবিষ্যৎ বাণীর কথা পার্সিয়াল আর এর আংশিক পরিপূর্ণতার কথা যে হ্যাঁ দ্বিতীয় ডাইনি যে ভবিষ্যৎবাণী করে গেছে সেটা ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গেছে কারণ তাকে ইতিমধ্যেই রাজা থেন কডর বলে ঘোষণা করে দিয়েছে দূতেদের মারফত আমার দেখো লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি অ্যাম্বিশাস ওম্যান লেডি ম্যাকবেথ ছিলেন একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মহিলা যে প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী এই নাটকে ম্যাকবেথের করুণ পরিণতির জন্য কিন্তু লেডি ম্যাকবেথই বেশি পরিমাণে দায়ী বা লেডি ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষায় বেশি পরিমাণে দায়ী তোমরা যখন ডিটেলসে ম্যাকবেথ বড় হয়ে নাটকটা পড়বে তখন বুঝতে পারবে সে স্পার অন দ্য রিল্যাক্ট অ্যান্ড পারপাস অব ম্যাকবেথ সে ম্যাকবেথের অনিচ্ছুক উদ্দেশ্যটাকে উচকে দিতে লাগলো হু অনুভব করছিল রক্তপাতের চিন্তায় কারণ ম্যাকবেদ খুব ভালো করেই যদি রাজা হতে হয় তো রাজাকে খুন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তার ছেলেদিকেও খুন করতে হবে কারণ তার দুই ছেলে বর্তমান সিনেমা একটু পরেই দেখতে পাবো তাহলে ম্যাকবেদ ওই রক্তের চিন্তায় নিজের বিবেকের দংশন অনুভব করছিল দেখো সি ডিড নট সেই যে চেপে রাখতে পারলো না টু রিপ্রেজেন্ট দ্য মার্ডার অব দ্য কিং যে রাজাকে হত্যা করাটা অ্যাজ এ স্টেপ যেটা একটা পদক্ষেপ অ্যাবসোলিউটলি নেসেসারি যেটা খুবই প্রয়োজন টু দ্য ফুলফিলমেন্ট অব দ্য ফ্ল্যাটারিং প্রফেসিজ ওই তোষামোদকারী বা লোভনীয় ভবিষ্যৎ বাণীকে সত্য প্রমাণ করতে গেলে যে লেডি ম্যাকবেদ বলছে ওই লোভনীয় ভবিষ্যৎ যদি সত্য প্রমাণ করতে হয় তাহলে রাজাকে খুন করাটা হচ্ছে তার একটা স্টেপ মাত্র একটা পদক্ষেপ মাত্র ইট হ্যাপেন ঘটেছিল যে সময় লেডি ম্যাকবেথ প্ল্যান করছে রানী হবার বা ম্যাকবেথকে রাজা করার ঠিক সে সময়ই রাজা ডান কান টু ভিজিট ম্যাকবেথ সাল রাজা ডান কান দুর্গে ভ্রমণ করতে এসেছিল মানে যাকে খুন করবে তাকে হাতের কাছে পেয়ে গেল উইথ টু সন্স তার দুই ছেলেকে নিয়ে খুব ভালো করে মনে রাখবে নামগুলো কি কি না ডোনালবেন। তাদের নাম ছিল ম্যালকম এবং ডোনালবেন। দেখো এবারে কে একটু পরেই বলা আছে ম্যালকম হচ্ছে বড় ছেলে ডোনাল ছেলে হচ্ছে তার দুই ছেলে ম্যালকম এবং নিয়ে বেন কে নিয়ে থেন্স অগণিত আরো অ্যান্ড কে এবং তার কর্মচারীদের নিয়ে টু অনর ম্যাকবেথ কি জন্য এসেছিল দেখো ম্যাকবেথকে সম্মানিত করতে ফর ইস ড্রাম্পেন্স দ্য রিভেলস ওই বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য ইনভার্নেস খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন বাই যে ম্যাকবেথের দুর্গটার কি নাম ছিল ইনভার্নেস অফ ম্যাকবেথ যেটা ছিল ম্যাকবেথের দুর্গ সিচুয়েটেড মনোরম ভাবে অবস্থিত অনেক হিল একটা পাহাড়ের উপরে অ্যান্ড দা এয়ার অ্যাবাউট ইট আর এখানে যে বাতাসটা বয়ে চলেছিল ওই দুর্গর মধ্য দিয়ে যে একটা বাতাস বয়ে যাচ্ছিল ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম ছিল খুবই মধুর এবং স্বাস্থ্যকর দ্য নেক্সট বাসাগুলো দ্যাট দ্য সোয়ালোজ অর দ্য মার্লেটস হ্যাড বিল্ট যেগুলো সোয়ালো পাখি এবং মার্লেটস পাখিরা বেঁধেছিল আন্ডার অল দ্য জাটিং ফ্রিজিস অ্যান্ড বাটার রেসেস অব দ্য বিল্ডিং ওই বিল্ডিং প্রত্যেকটি খিলান এবং কারুকার্য করা স্তম্ভের নিচে দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লেসড রাজা প্রচন্ড সন্তুষ্ট হয়েছিল অ্যাজ ই এন্টার দ্য প্যালেস যখন সে প্রবেশ করেছিল ওই প্রাসাদে নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স শুধুমাত্র এর সুন্দর পরিবেশটার জন্যই নয় দেখো কিসের জন্য বাট অলসো ডিউ টু দ্যাটেনশন এন্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস লেডি ম্যাকবেদ যে আপ্যায়ন লেডি ম্যাকবেদ গৃহকর্ত্রী লেডি ম্যাকবেতের মনোযোগ এবং আপ্যায়ন দেখে তার শ্রদ্ধা দেখে সম্মান দেখে যে লেডি ম্যাকবেদ রাজাকে এত শ্রদ্ধা সম্মান জানাচ্ছে সেটা দেখে রাজা মুগ্ধ হয়ে গিয়েছিল এখানে পুরো নাটকটা নেই তাই দেওয়া নেই যে রাজা মুগ্ধ হয়ে তাকে একটা ডায়মন্ড গিফট করবে লেডি ম্যাকবেদকে হু হ্যাড ডেভেলপ দ্য আর্ট অফ ক্যামো হার ট্রেচার আর পারপাসেস যে বিশ্বাসঘাতকতার অভিপ্রায়কে ঢেকে রাখার কৌশল আয়ত্ত করেছিল উইথ ইটুকিটি মিষ্টি হাসি এবং মন গড়া দিয়ে তাহলে বাইরে তার মিষ্টি হাসি এবং সুন্দর কিন্তু ভেতরে রয়েছে তার একটা ভয়ঙ্কর অভিসন্ধি যে রাজহত্যা রেজিসাইড রাজহত্যার মতো অভিসন্ধি তার মধ্যে কাজ করছে টায়ার্ড অফ ইস লং জার্নি দীর্ঘযাত্রায় ক্লান্ত হয়ে দা কিং ওয়েন্টার্লি টু বেড রাজা সকাল সকাল শুতে চলে গেল বা শয্যায় চলে গেল ইট ওয়াজ দা মিডল অফ দা নাইট এটা ছিল মধ্যরাত্রি না ওভার হাফ দা ওয়ার্ল্ডস নেচার সিমড ডেড এখন পৃথিবীর অর্ধেক অংশ মৃত উই কে অ্যাবিউজ স্লিপিং মাইন্ডস আর ঘুমন্ত মানুষের মনকে তাড়া করে বেড়াচ্ছে সব দুষ্টু স্বপ্নগুলো যে দুঃস্বপ্নগুলো অ্যান্ড নান বার দা উল্ডার ইট ইজ আউট ফর হান্ট আর এই মধ্যরাত্রে শুধুমাত্র নেগড়েরা আর যারা শিকারী তারাই কেবলমাত্র বাইরে বেরোই টাইম ঠিক সেই সময়ে যে মধ্যরাত্রে শুধুমাত্র যারা মার্ডার যারা শিকারী তারাই বাইরে বেরোয় সেই তখন লেডি ম্যাকবেথ জেগে উঠল টু প্লট দা মার্ডার অব দ্য কিং রাজাকে খুন করার ছকটা পরিকল্পনা তৈরি করতে সি উড নট হ্যাভ গ্রহণ করত না এরকম একটা কাজকে অ্যাভরেন টু হার সেক্স যেটা তার লিঙ্গের পরিপন্থী মানে একজন মহিলা হয়ে সে এরকম একটা খুন খারাপি করবে হয়তো এরকম কাজতে গ্রহণ করতো না অ্যান্ড সি ওয়াজ ওয়েল অ্যাওয়্যার কিন্তু কেন করলো কারণ সে খুব ভালোভাবেই জানতো অপার হাজবেন্ডস নেচার তার স্বামীর প্রকৃতিটাকে দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস যে তার স্বামীর গুণ কি না তার স্বামীর মনটা হচ্ছে দয়ায় পরিপূর্ণ আর এতটাই তার মন দয়ায় পরিপূর্ণ টু এ কন্ট্র্যাক্ট মার্ডার সেরকম একটা জঘন্য খুন বা এরকম একটা হত্যাকাণ্ড কৌশল হত্যাকাণ্ড ঘটাবে না তাই বাধ্য হয়ে সে নিজেই ঘুম থেকে জেগে উঠল এই রাজ পরিকল্পনা করার জন্য কারণ সে জানে তার স্বামীর মন এতটাই ভালো এতটা দয়া মায়াতে পরিপূর্ণ যে সে এরকম কৌশলী খুন বা একটা হত্যাকাণ্ড করবে না সিনিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশাস সে জানতো তার স্বামীও উচ্চ লক্ষ্যযুক্ত বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড কিন্তু সে প্রস্তুত ছিল না মানে প্রস্তুত হাইট অফ ক্রাইম এত বড় মাপের অপরাধ করার জন্য অপরাধটা কি রাজাকে হত্যা করা তার থেকেও বড় অপরাধ কি তার অতিথিকে হত্যা করা কারণ মনে রাখবে এখন রাজা তার বাড়িতে অতিথি হয়ে এসেছে হুইচ কমনলি অ্য ইজ ইন অর্ডিনেট অ্যাম্বিশন যেটা সাধারণত যাদের অ্যাম্বিশনটা লক্ষ্যটা অগোছালো তারাই করে থাকে সি হ্যাড ওন হিজ কনসেন্ট সে বলতে কে লেডি ম্যাকবেথ যে হ্যাঁ লেডি ম্যাকবেথ হিজ ম্যাকবেথের ম্যাকবেথের সম্মতি পেয়েছিল অ্যাবাউট দ্য মার্ডার খুনের ব্যাপারে যে হ্যাঁ ম্যাকবেথ তাকে কথা দিয়েছিল খুন করবে বাট সি ডাউটেড হিজ রেজলিউশন কিন্তু তার সন্দেহ হচ্ছিল তার দৃঢ়তার অ্যান্ড সি ফিয়ার দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন আর তার ভয় পাচ্ছিল তার মনের মধ্যে যে একটা স্বাভাবিক নমনীয়তা রয়েছে কুড ডিফিট দ্য পারপাস হয়তো এই উদ্দেশ্যটাকে ব্যাহত করতে পারে পরাজিত করতে পারে যে তার স্বামীর মন এতটাই নরম যে হয়তো এরকম ভয়ঙ্কর একটা কাজ এরকম কৌশলী একটা খুন করতে সে পারবে না সো আর্ম টুই দ্য ডেগার দেখো কি ভয়ঙ্কর কাজ লেডি ম্যাকবেদ করতে চলেছে সুতরাং হাতে একটা তর বাড়ি নিয়ে সে অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার সে গিয়ে গেল রাজার চেম্বারের দিকে যে ঘরটায় রাজা ঘুমাচ্ছে দেয়ার শি ফাউন্ড ডান কান ইন সাউন্ড স্লিপ সেখানে সে দেখলো রাজা গভীর ঘুমিয়ে আচ্ছন্ন অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি আর যখন সে রাজাকে খুব কাছ থেকে গিয়ে দেখলো দেয়ার ওয়াজ সামথিং ইন ইস ভেস তার মুখে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করল হয়েছে রিসেম্বেল টি ওন ফাদার যে দেখে মনে হচ্ছে যেন তার নিজের বাবা লেডি ম্যাকবেথের নিজের বাবা শুয়ে রয়েছে যে রাজার মুখটার দিকে যখন লেডি ম্যাকবেথ তাকালো মনে হলো যেন তার নিজের বাবা শুয়ে রয়েছে সি হ্যাড নট দ্য টু ফার্দার তাই সে আর আগিয়ে যেতে না মানে সে খুনটা করতে পারল না তাহলে আজকের ভিডিওতে আমরা ম্যাকবেদ নাটকটির প্রথম দুটি দুটি পাতা এবং চুয়াল্লিশ পাতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদও ব্যাখ্যা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ ভালো থেকেও দেখাবে পরের ভিডিওতে